জল জ্বলছিল, চারদিকে ঘন জঙ্গল ছিল। একটা বড় মহলের সামনে টিনা, রোহিত, শিবানী, আদিত্য আর অনুষ্কা দাঁড়িয়েছিল। তোর এইসব ফালতু ধরনের ইচ্ছের অন্ত হওয়া একদমই সম্ভব মনে হচ্ছে না। আমাদের মিটিং অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য তুই এই ভূত বাংলোটাই পেলি? একটা স্টোরি আছে এর ব্যাপারে, জানো তো? একটা সময়কালে এটা রাজা ভানু প্রতাপ সিং এর মহল ছিল। ভানু প্রতাপ রাজগড়ের রাজকুমারী দময়ন্তীর সাথে বিয়ে করেন আর দুজনে খুব ভালোভাবেই থাকেন। কিন্তু বিয়ের পরে রাজার বুদ্ধি একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায়। সে প্রতি তিন মাস অন্তর অন্তর একজন নতুন কোনেকে মহলে নিয়ে আসত। ও তো বিয়ের ওয়ার্ল্ড রেকর্ড বানাতে চাইছিল না? সে রানী দময়ন্তীর পাশে থাকা একেবারেই বন্ধ করে দিয়েছিল আর ভোগ বিলাসে ডুবেছিল সে। রানী দময়ন্তী তার বিরোধ করলে পরে সে রানীকে একটা তাঁবুদের মধ্যে বন্ধ করে দিয়ে মহলের একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। সে বলা হয় যে মরতে মরতে রানী দময়ন্তী তাকে অভিশাপ দিয়ে দেয় যে সে আর তার সৈনিক সারা জীবনের মতন এই মহলে কঙ্কাল হয়ে ঘুরে ফিরে বেড়াবে, কখনো তারা মুক্তি পাবে না। ও মাই গড, তারপর কি হলো? আরে আর কি হবে, রানীর মারা যাবার কয়েকদিন পরেই তার অভিশাপ শুরু হয়ে যায়। রাজা আর তারপর তার পুরো সৈন্যদল গোলে পচে কঙ্কাল হয়ে যায়। আর তারপর কত বছর হয়ে গেল আজ পর্যন্ত এখানে কেউ আসেনি, আর লোকেরা এটাকে কঙ্কালদের মহল বলে নাম দেয়। আর তুই চাস যে আমরা আমাদের মিটিং অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করি, তাই তো? আরে চলো না, কিচ্ছু হবে না। আরে আমি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। ওই পাঁচজন মহলের ভেতরে চলে যায়। মহল ভেতর থেকে খুবই সুন্দর ছিল। আমি দিনে এসে কয়েকজন লোককে দিয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি, চলো আমরা যাই। ওরা ওদেরকে একটা রুমে নিয়ে যায়। ভেতরে একটা টেবিল রাখা ছিল যার ওপরে একটা স্পিকার রাখা ছিল, পাশেই মাটিতে একটা আইস বক্সও ছিল। আরে বাহ, এই আইস বক্সে কি আছে? আদিত্য ওই বক্সটা খুলল, তখন তার ভেতরে কিছু ড্রিঙ্কস আর কেক রাখা ছিল। আরে বাহ ভাই বাহ, তুই তো পুরো ব্যবস্থাই করে রেখেছিস। আদিত্য কেকটা বার করে টেবিলের উপরে রাখলো। ওরা দুজন একসাথেই চাকুটা ধরল আর কেক কাট করল। তখনই স্পিকার নিজে নিজেই বাজতে শুরু করে। অচেনা কেউ একজন, বদনাম কেউ একজন, কেউ কি জানে কে সে, কে সে অচেনা। এই আওয়াজটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই আশ্চর্য হয়ে ওঠে। কিন্তু এই গানটা ক্রমাগত বাজতে শুরু করে। স্টপ দিস, সরি বেবি, তোমার তো মুডটাই খারাপ হয়ে গেল, আমি এখনই ঠিক করছি এটাকে। তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে, চলো দেখাই তোমাকে। এইটুকু বলে সে অনুষ্কাকে অন্য রুমে নিয়ে যায়। এই রুমে চারজন সিপাহীর কঙ্কাল দাঁড়িয়েছিল। এই ভূত বাংলোতে কি সারপ্রাইজ দিতে এনেছো আমাকে? আরে দিচ্ছি দিচ্ছি, একটু কাছে এসো না। তখনই অনুষ্কার সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কালের চোখ লাল লাল হয়ে ওঠে। কি হলো বেবি? ওই যে ওই কঙ্কালে ও তার চোখ। তখনই অন্য কঙ্কাল এগিয়ে এসে আদিত্যের হাত ধরে নেয়। আদিত্য ধাক্কা দিয়ে নিজেকে সুরক্ষিত করে আর দুজন ওই রুমের বাইরে পালিয়ে যায়। চারজন কঙ্কাল এখন জীবিত হয়ে উঠেছিল। ওরা দুজন ভয়ের চোটে মেইন ডোরের দিকে যায়। তখন একটা কঙ্কাল আগে থেকেই ওখানে দাঁড়িয়েছিল। ওরা দুজন করিডোরের রাস্তা দিয়ে একটা রুমে চলে যায়। অন্য রুমে রোহিত আর শিবানী ছিল। আমার কোনো বয়ফ্রেন্ড থাকলে আমিও আজ তার সাথে ডান্স করতাম। তখনই ওপর থেকে তার ওপর একটা কঙ্কাল পড়ে যায়। এই যে আমার জান, আমাকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। তখনই অন্য একটা কঙ্কাল ওখানে চলে আসে। ও আমার কাজে লাগবে, আমি মরার আগেই তো অন্ধ হয়ে গিয়েছিলাম। এইটুকু বলে সে টিনার চোখে মেরে তার দুটো চোখ বার করে নেয়। তারপর সে নিজের চোখের পুতলিতে
টিনার চোখ লাগিয়ে নেয়। এখন আমি সব কিছু দেখতে পাচ্ছি। টিনা অন্ধ হয়ে মাটিতে পড়ে গেছিল। তার চোখ দিয়ে রক্ত আর মুখ দিয়ে চিৎকার শুরু হয়ে গেছিল। রোহিত, শিবানী, কোথায় তোমরা সবাই? তখনই সে কারোর হাঁটার আওয়াজ শুনতে পেরে যায়, কিন্তু সে দেখতে পাচ্ছিল না। অন্ধকারকে চিরতে একটা আকৃতি বাইরে আসে। এই কঙ্কালটা রাজার ছিল। তার মাথায় তাজ ছিল, তার হাতে তলোয়ারও ছিল। মহলে আপনাদের স্বাগত জানাই, আমাদের অতিথি আপ্যায়ন গ্রহণ করুন। এইটুকু বলে সে এক ঝটকায় টিনার মাথা কেটে ফেলে। এসো আমার সেপাইরা, নিজেদের খিদে মিটিয়ে না। তখনই তিনটে কঙ্কাল দৌড়ে দৌড়ে আসে। আজকে আমরা খুব টেস্টি আর সুস্বাদু খাবো। হঠাৎ করে একটা কঙ্কাল শিবানীর হাত ধরে আর তাকে খুব জোরে টানতে শুরু করে। রোহিত শিবানীকে ডাকতে ডাকতে তার পেছনে দৌড়ায়, কিন্তু সেই কঙ্কাল শিবানীকে নিয়ে রুমের ভেতরে চলে যায় আর গিয়ে দরজাটা নিজে নিজেই বন্ধ করে দেয়। তখনই রোহিত পেছন থেকে কারোর হাসার আওয়াজ শুনতে পেরে যায়। সে ঘুরে দেখল, তখন কঙ্কালদের রাজা তার সামনেই দাঁড়িয়েছিলেন। কঙ্কালদের মহলে আপনাদেরকে স্বাগত। এইটুকু বলে সে রোহিতের গলা ধরে নেয়। আর এক পলকেই তাকে ঠান্ডা করে দূরে ফেলে দেয়। অনুষ্কা আর আদিত্য একটা রুমের ভেতরে ভয় পেয়ে বসেছিল। আজকে এই দুজন আর বাঁচবে না। বাইরে থেকে আসা ভয়ঙ্কর আওয়াজ শুনে তারা প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তখনই দরজায় রাজা এবং তার পেছনে দুজন সিপাহী কঙ্কাল দেখতে পাওয়া যায়। ওকে আমি খাবো মহারাজ। ওই বোকারা, সব মেয়েদেরকে যদি শেষ করে দাও আমি রানী কাকে বানাবো। এইটুকু বলে সে ওদের দুজনের কাছে গেল। সে আদিত্যের হাত ধরে রুমের বাইরে ফেলে দেয় আর তারপর অনুষ্কাকে ধরে নেয়। তুমি হবে আমার নতুন রানী। বাকি দুজন কঙ্কাল তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে নিয়ে গিয়ে ওরা তাকে মাটিতে ফেলে দেয়। এবার আমরা একে নিয়ে পার্টি করব। তখনই ওই রুমে একটা আওয়াজ আসে। আমাকে বাইরে বার করো, আমাকে বাইরে বার করো। এই আওয়াজ শোনা মাত্রই দুজন কঙ্কাল ওখান থেকে পালিয়ে যায়। আদিত্য দেখতে পায় যে এই আওয়াজ দেয়ালে লেগে থাকা একটা পেইন্টিং থেকে আসছিল। এই পেইন্টিংটা দৈমন্তীর ছিল। তার পেছনে একটা গুপ্ত রুম ছিল, যেখানে সে একটা তাবুদ দেখতে পায়। ধমধমের আওয়াজ তাবুদের ভেতর থেকে আসছিল আর তার ভেতর থেকে দৈমন্তীর কঙ্কাল উঠে দাঁড়িয়ে পড়ে। আদিত্য ওখান থেকে পালিয়ে যায়। তুই আবার চলে এসেছিস, এক্ষুনি তোকে দেখাচ্ছি। দাঁড়া রাক্ষস। এইটুকু বলে দৈমন্তীর কঙ্কাল ওখানে চলে আসে। সে চট করে রাজার গলা টিপে ধরে। তার পা হাওয়াতে উঠে গেল। রাজার গলা ধরে সে রুমের দেয়াল ভেঙে ওনার চোখের থেকে আড়ালে হয়ে যায়।